আলাইকুম টিক এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অধ্যায় সাত একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান নির্ণয়ের উদাহরণ ত্রিশ করব। এটা তোমাদের এবারে বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2011 এবং 2015 সালে আসছে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। এখন দেখো তোমাদের উদাহরণ ত্রিশে বলা আছে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস y স্কোয়ার বাই ফাইভ প্লাস জেড স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই শর্ত সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করো। তাহলে চলো দেখি, এখানে শর্ত দেওয়া আছে দুইটা। একটা প্রথমে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ প্লাস জেড স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান এবং একটা শর্ত দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এতক্ষণ আমরা যে এর আগে যে অঙ্কগুলো করছি ওই অঙ্কগুলোতে শর্ত একটা দেওয়া ছিল, তাহলে এখানে দেওয়া আছে শর্ত দুইটা। তাহলে আমরা দুইটা শর্তের জন্য দুইবার মান নির্ণয় করতে হবে। চলো আমরা সমাধান শুরু করি। তাহলে দেখো এখানে ফাংশন দেওয়া আছে কত, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবং দুইটা শর্ত, একটা শর্তকে যদি আমি ফাই ওয়ান ধরি এবং একটা শর্তকে যদি ফাই টু ধরি, তাহলে ফাই ওয়ান সমান সমান আসতেছে কত, এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ প্লাস জেড স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ। এই ওয়ানটাকে, এই ওয়ানটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসে বলি তাহলে কি হবে, মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো। এবং ফাই টু সমান সমান ধরি, দেখো এখানে আছে কি এক্স প্লাস ওয়াই, জেডটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসতেছে, মাইনাস জেড ইকুয়াল টু কি জিরো। এই দুইটা, এই তিনটা মান আমাদের দেয়া আছে। তাহলে আমরা এখন যে ল্যাগ্রাঞ্জের গুণিতক পদ্ধতিতে যে মান নির্ণয় করতে হয়, তো ল্যাগ্রাঞ্জের গুণিতকের সাহায্যে আমরা মান নির্ণয় করি। তো যেহেতু এখানে আমাদের ফাই ওয়ান এবং ফাই টু আছে, তো ল্যাগ্রাঞ্জের জন্য ল্যাগ্রাঞ্জের যে ল্যাম্পটার মানটা, ওই ল্যাম্পটার মান ফাই ওয়ানের জন্য আমরা ল্যাম্পটা ওয়ান এবং ফাই টুর জন্য ল্যাম্পটা টু বিবেচনা করব। তাহলে এখন দেখি, দেখি আমরা ধরি ল্যাম্পটা ওয়ান ও ল্যাম্পটা টু ল্যাগ্রাঞ্জের গুণিতক। তাহলে দেখো আমরা এখন শর্তের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে দেখো শর্তে আমরা কি আসতেছে, জি ইকুয়াল টু ফাংশন, ফাংশন প্লাস ল্যাম্বডা ইনটু ফাই। তাহলে যেহেতু এখন দুইটা, তাহলে ল্যাম্বডা ওয়ান ইনটু ফাই ওয়ান এবং দ্বিতীয় মানটাও কি এটার সাথে যোগ করে দিতে হবে, যোগ ল্যাম্বডা টু ইনটু ফাই টু। এখন আমরা শুধু এই ফাংশন এবং ল্যাম্বডা ওয়ান ফাই ওয়ান ল্যাম্বডা টু ফাই টুর মানগুলো বসাই। তাহলে ফাংশনের মান কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস, তাহলে ল্যাম্বডা ওয়ান ইনটু ফাই ওয়ানের মানটা আমাদের কত আছে, এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ প্লাস জেড স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান প্লাস ল্যাম্বডা টু, ল্যাম্বডা টু ইকুয়াল টু কি যেটুকু মান দেওয়া আছে সে মানটা বসায় এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। শুধু আমরা কি মানগুলা বসাইলাম। আচ্ছা, তো এখন আমরা শর্ত কি জানি, একটা ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত কি ছিল, যে ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান থাকার শর্ত ছিল যে ফাংশনটা থাকবে, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পর ওইগুলো মান কি আসবে, শূন্য আসবে। তাহলে আমরা এখন লিখি শর্ত, গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত। শর্তগুলো কি ছিল, জি অফ এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই ইকুয়াল টু জি অফ জেড ইকুয়াল টু কি হবে, জিরো। তাহলে এটা যদি আমাদের জি হয়, তাহলে এটাকে আমরা একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার কি একবার জেড এর সাপেক্ষে কি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই মানটাকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো শুধু এক্স এর মান, তাহলে এটা কি আসতেছে, টু এক্স প্লাস, যেহেতু এই দুটাতে এক্স নাই তাহলে এটা কি হয়ে যাবে, শূন্য। তো এই উপাদানের মাঝে শুধু এইটুকু অংশের মাঝে কি আছে, আমার এক্স আছে, বাকি সবগুলো কি হয়ে যাবে, শূন্য। তাহলে এইটুকু অংশের মাঝে থেকে আমরা কি পাইতেছি, প্লাস ল্যাম্বডা ওয়ান
माइनस लैम्डा टू इक्वल टू की जीरो समीकरण देखो এখন আমাদের যে শর্তটা ছিল g of x g of y এবং g of z equal to কি জিরো তো আমরা এই শর্তগুলো পেয়ে গেলাম এখন এই যে ফাংশন 1 নং 2 নং 3 নং এগুলো থেকে আমরা x y z এর কি মান নির্ণয় করি তাহলে চলো 1 নং হতে পাই দেখো 1 নং এ আমাদের কি ছিল x প্লাস ল্যামডা 1 ইনটু x বাই 2 প্লাস अनुरूप भावे y एवं z लिखे दी अनुरूप भावे y z मान निर्णय करी y मान कत आस माइनस फाइव लैम्डा टू बाय टू लैम्डा वन प्लस टेन एवं z मान आस z मान आस ट्वेंटी फाइव लैम्डा टू बाय टू लैम्डा वन प्लस फिफ्टी हमें पे गलम x y एवं z मान যেহেতু আমাদের কি এখান থেকে এক্স ওয়াই জেড পাইছি তো এখান থেকে ল্যামডা ওয়ান বা ল্যামডা টু মান প্রথমে নির্ণয় করতে হবে তাহলে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু মান নির্ণয় করার জন্য যে কোনো শর্তে আমরা এই এক্স ওয়াই জেড এর মানটা অ্যাপ্লাই করি তাহলে দেখো এক্স ওয়াই জেড এর মান আমাদের যে শর্তটা ছিল জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এই শর্তে আমরা অ্যাপ্লাই করি শর্তে বসাই তাহলে দেখো এই শর্তে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো কি কি আসতেছে প্রথমে এই সূত্রটা আমরা একটু ভেঙে নেই তাহলে দেখো কি আসতেছে এই z z এই যে এই পাশের অংশগুলো এটা কি ছিল এবার প্লাস যদি এই পাশে নিয়ে আসা পড়তে সবগুলো কি হয়ে যাবে মাইনাস x প্লাস y মাইনাস y ইকুয়াল টু 0 তাহলে কি আসতেছে z মাইনাস x মাইনাস y ইকুয়াল টু 0 তাহলে দেখো আমরা z এর মান কি পাইছি আমরা এখানে এখন বসাই দেখো z এর মান আমরা কি পেয়েছি 25 ল্যামডা 2 বাই ল্যামডা 1 প্লাস 50 তারপরে আমরা কিসের মান পেয়েছি এখানে আছে কি মাইনাস তাহলে x এর মানের আগে কি আছে মাইনাস তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তো প্লাস 2 ল্যামডা 2 বাই 4 প্লাস ল্যামডা 1 তারপরে এটার আগেও কি আছে মাইনাস এটার আগেও কি আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে দেখো প্লাস 5 ল্যামডা 2 বাই 22 ল্যামডা 1 প্লাস 10 তাহলে আমরা পাইলাম এটুকু তাহলে দেখো উভয় পক্ষ মানে তিন তিন তিনটা থেকে যদি আমরা ল্যামডা 2টা বাদ দিয়ে দেই তাহলে শুধু থাকতেছে কি 25 2 এবং কি 5 তা দেখো
তো এখন আমরা যদি নিচে যে লসাগু করে দেই তাহলে ওকে লসাগু করলে কি সবগুলো আসবে তার কি লসাগু এই সবগুলোই তার কি আসছে লসাগু 2 ল্যামডা 1 প্লাস 50 4 প্লাস ল্যামডা 1 এবং একটা কি আসছে 2 ল্যামডা 1 প্লাস 10 দেখো যদি আমরা লসাগু করলাম এখন কি এই মান দিয়ে কি নিচে সবটাকে ভাগ করতে হবে তো ভাগ করার পর যা থাকবে ওটা দিয়ে আবার উপরে এটার সাথে কি করতে হবে গুণ তাহলে দেখো 25 এখন ল্যামডা 2 তো আমরা প্রথমে বাদ দিয়ে দিছিলাম তাহলে এখানে থাকতেছে কি 25 ইনটু দেখো ল্যামডা 1 প্লাস 4 ল্যামডা 1 প্লাস 4 এবং একটা কি থাকতেছে 2 ল্যামডা 1 প্লাস 10 2 ল্যামডা 1 প্লাস 10 তারপরে দেখো প্লাস এখান থেকে শুধু এটুকু অংশ বাদ যাইতেছে তো থাকতেছে কি 2 ইনটু 2 ল্যামডা 1 প্লাস 50 বাই এখানে থাকতেছে কি 2 ল্যামডা 1 প্লাস 10 তারপরে অংশে আছে কত দেখো প্লাস 5 তো শুধু এটুকু অংশ বাদ দিতেছে তো থাকতেছে কি এটুকু 2 ল্যামডা 1 প্লাস 50 ইনটু ল্যামডা 1 প্লাস 4 আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো আমরা এখন ক্যালকুলেশন করি শুধু একটু এই ভিতরেটুকু এই ভিতরে যে ব্র্যাকেট দুটো আছে এগুলো গুণ করি ভিতরে সবগুলা তারপরে এবার এই মান দিয়ে কি গুণ করে দিব যে ভিতরে মানগুলো আমরা এখন গুণ করি দেখো ভিতরে মানগুলো গুণ করি 25 তো ল্যামডা আর এখানে একটা ল্যামডা আছে এখানে কি দুটো ল্যামডা আছে তো ল্যামডা যদি গুণ দেই তাহলে কি আসতেছে 2 ল্যামডা 1 স্কয়ার প্লাস দেখো 18 ল্যামডা 1 প্লাস 40 কারণ কি এটা যদি তুমি গুণ করো তাহলে আসবে কত 10 ল্যামটা এবং পরবর্তীতে যে এটা দিয়ে যদি এটা গুণ করো তাহলে 4 গুণে 8 8 ল্যামটা আর এখানে আসছে 10 ল্যামটা মোট কত আসছে 18 ল্যামটা প্লাস 4 দশে 40 ক্যালকুলেশনের সুবিধার জন্য একটু শর্ট করে করতেছি তাহলে দেখো তারপর আসছে প্লাস 2 ইনটু এটুকু অংশ এখন আমরা গুণ দেই একটা সেকেই দেখো 4 ল্যামডা 1 প্লাস 120 ল্যামডা 1 প্লাস 500 প্লাস এই 5 এর জন্য আসছে কি দেখো 2 ল্যামডা 1 স্কয়ার প্লাস 58 ল্যামডা 1 প্লাস 200 ঠিক আছে এবং নিচে ওইগুলো 2 ল্যামডা 1 প্লাস 50 ডিভাইডেড বাই 4 প্লাস ল্যামডা 1 2 ল্যামডা 1 প্লাস 10 তারপরে দেখো এই নিচের গুলো যদি তুমি গুণ করো তাহলে দেখো ক্যালকুলেশন করলে আসবে এখান থেকে 1 আসতেছে এবং উপরের গুলো যদি এখন 25 দিয়ে যদি আমরা গুণ করে দেই 25 এবং এটা এইটুকু সফটওয়্যার 2 দিয়ে এবং এইটুকু সফটওয়্যার কত 5 দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে দেখো আসতেছে 50 ল্যামডা 1 স্কয়ার প্লাস 450 ল্যামডা 1 প্লাস 1000 প্লাস 8 ল্যামডা 1 স্কয়ার প্লাস 240 ল্যামডা 1 প্লাস 1000 প্লাস 10 ল্যামডা 1 স্কয়ার প্লাস 290 ল্যামডা 1 প্লাস 1000 ইকুয়াল টু কি 0 এটুকু অংশ মধ্যে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে দেখবে আসতেছে 68 ল্যামডা 1 প্লাস 980 ল্যামডা 1 প্লাস 3000 ইকুয়াল টু কি 0 তারপরে দেখো আর এটুকু অংশ যদি তুমি 4 দ্বারা ভাগ করো আমি সাইড নোট লিখে দিচ্ছি দেখো 4 দ্বারা ভাগ যদি তুমি 4 দ্বারা ভাগ করো তো 64 এর 4 দ্বারা ভাগ করলে আসলে 17 17 ল্যামডা 1 প্লাস 980 এর 4 দিয়ে ভাগ করলে আসে 245 ল্যামডা 1 প্লাস এটাকে ভাগ করলে আসে 750 ইকুয়াল টু কত 0 তারপর দেখো পরবর্তী পেজে যাই এখন দেখো এটুকু অংশের পরে এই যে ভিতরেটুকু এখন এটুকু ওই এটুকু অংশটা আমরা মিডল ফ্যাক্টর করব তো মিডল ফ্যাক্টর করার জন্য আমাদের এই দুই পাশের অংশটি কি করতে হবে গুণ করতে হবে দুই পাশের অংশ কি করতে হবে গুণ করতে হবে এবং ওই গুণ করার পরে ওই দুইটারে এমন ভাবে ভাগ করতে হবে যাতে যোগফল কি আসে 245 আসে তাহলে এই দুটো 17 এবং 750 যদি আমরা গুণ করি তাহলে দেখো আসে
এটাকে যদি গুণ করি তাহলে আসতেছে কত 12750 12750 এই 12750 এমন দুটো ভাগে ভাগ করতে হবে যেটা যোগফল কি 245 হয় তাহলে এটাকে ভাগ করতে হবে 17 ল্যামডা 1 প্লাস 170 ল্যামডা 1 প্লাস 75 ল্যামডা 1 170 এবং 75 যদি আমি যোগ করি তাহলে এটা আসতেছে এবং গুণ করলে আসতেছে কি 12750 তাহলে দেখো এখন যদি এই প্রথম দুটো অংশ থেকে যদি আমরা 17 ল্যামডা 1 কমন নেই 17 ল্যামডা 1 কমন নিলে তো প্রথম অংশ থেকে থাকতেছে ল্যামডা 1 প্লাস 10 এবং এটুক অংশ থেকে যদি আমরা 75 কমন নেই 75 কমন নিলে থাকতেছে দেখো এটুক অংশ থেকে যদি আমরা 75 কমন নেই তাহলে থাকতেছে দেখো ল্যামডা 1 প্লাস 10 তাহলে দেখো এখানে তাহলে কি কি থাকতেছে ল্যামডা 1 প্লাস 10 এবং আরেকটা কি থাকতেছে 17 ল্যামডা 1 প্লাস 75 ইকুয়াল টু কি 0 ইকুয়াল টু কি 0 তাহলে এটুক অংশ আমরা পাইতেছি তারপরে দেখো এখন দেখো এখান থেকে আমাদের ল্যামডার কি দুটো মান পাইতেছি তো ল্যামডা 1 ইকুয়াল টু আসতেছে কি মাইনাস 10 এবং আরেকটার জন্য কি আসতেছে ল্যামডা 1 ইকুয়াল টু মাইনাস 75 বাই 17 তো আমরা এখন কি দুটো মান পাইলাম এখন আমরা এখন এখন আমরা এই মাইনাস 10 এর জন্য এক্স ওয়াই জেড এর কি মানগুলো নির্ণয় করি এক্স ওয়াই জেড কোনগুলা এর আগে যে আমরা এই যে এক্স ওয়াই এবং জেড গুলা পাইছিলাম ওই এক্স ওয়াই জেড এর মাঝে ল্যামডা 1 যে ছিল ওই ল্যামডা 1 এর জায়গায় আমরা কি মাইনাস মাইনাস 10 টা বসাই দিই তাহলে দেখো এই যে এক্স এর মান কি ছিল x ইকুয়াল টু ছিল মাইনাস 2 ল্যামডা 2 4 প্লাস ল্যামডা 1 ল্যামডা 1 এর জায়গায় কি আমরা মাইনাস 10 বসাই দিই তাহলে দেখো তাহলে নিচে থাকতেছে কত মাইনাস 6 মাইনাস 2 ল্যামডা 2 এখন যদি কাটাকাটি করে দেই মাস থাকতেছে কি 1 বাই 3 ল্যামডা 2 তো 1 বাই 3 কি ল্যামডা 2 অনুরূপভাবে এই y এর জায়গায় এবং কি z এর জায়গায় মানগুলো বসাই তাহলে দেখো y ইকুয়াল টু ওই জায়গায় মান বসাইলে আসতেছে এখানে আসতেছে কত দেখো 20 20 থেকে 10 যদি চলে যায় থাকে কত 10 তে 5 এবং 10 এ কাটাকাটি থাকলে কাটাকাটি করলে আসে কত হাফ তাহলে দেখো কি আসতেছে হাফ ল্যামডা 2 এবং কি z ইকুয়াল টু দেখো কি আসতেছে z এর মান এখানে যদি তুমি 10 বসাও তাহলে আসবে কত 40 এখানে থাকবে কত 10 যদি তুমি কাটো তাহলে থাকবে উপরে থাকবে কত 5 এবং নিচে থাকবে কত 6 তাহলে দেখো এখানে আসতেছে কত 5 বাই 6 ল্যামডা 2 তো এই হচ্ছে কি x y এবং কি z এর মান তাহলে দেখো যেহেতু আমাদের শর্ত দুইটা ছিল আমরা এই এক নং শর্তের জন্য আমরা মানগুলো পাইছি এখন এই মানগুলো আবার কি x y z এর মানগুলো কি আমরা দুই নং শর্ত যেটা ছিল ওই শর্তে বসাই তাহলে ওই শর্তের জন্য আমরা কি পাবো x y z এর মান পাবো তাহলে দেখো x y z এর যে মানগুলো পাইছি এই x y z এর মানগুলো আমরা শর্ত নাম্বার 2 এ বসাই দেই যে শর্ত নাম্বার 2 ছিল তাহলে দেখো x y ও z এর মান শর্ত নাম্বার 2 আমাদের কি ছিল x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 5 প্লাস z স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1 এই শর্তে বসাই তাহলে দেখো এখানে x এর জায়গায় কি আমরা কত বসাইবো 1 বাই 3 বাই 1 বাই 3 ল্যামডা 2 তাহলে দেখো আমরা নিচে আছে 4 এবং x স্কোয়ার এর পরিবর্তে আমরা কি বসাবো ল্যামডা 2 বাই 3 এর উপরে আছে কি স্কোয়ার প্লাস 5 বাই y এর মান বসাবো কি ল্যামডা 2 বাই 2 হোল স্কোয়ার প্লাস 5 বাই 6 5 ল্যামডা 2 বাই 6 স্কয়ার বাই 25 দেখো এখন শুধু স্কোয়ার গুলো ভাঙায় দিলাম তো 3 স্কয়ার আসবে কত 9 এবং 2 স্কয়ার আসবে কত 4 এবং 5 এর আসছে 25 এবং 6 টা কত 36 তারপর এগুলো গুণ দিয়ে দিলাম 4 9 36 4 5 20 এবং 36 আর 25 গুণ করলে আসে কত 90 আর উপরের গুলো স্কয়ার রেখে দিলাম তাহলে দেখো নিচের গুলো যদি তুমি লসাগু করো তো নিচের লসাগু আসবে তোমার 900 তারপরে দেখো উপর যে এখন যদি এটা দিয়ে তুমি ভাগ করো 36 দিয়ে যদি 900 ভাগ করো
তাহলে আসবে কত 25 ল্যামডা 2 স্কয়ার প্লাস 20 দিয়ে যদি তুমি ভাগ করো আসবে কত 45 ল্যামডা 2 স্কয়ার প্লাস এটা দিয়ে ভাগ করলে তো 1 এবং উপরে আসে কত 25 ল্যামডা 2 স্কয়ার ইকুয়াল টু কত 0 তারপর তুমি উপরে গুলো যদি যোগ করো তাহলে দেখো 900 এবং উপরে গুলো যোগ করলে আসতেছে 95 ল্যামডা 2 স্কয়ার ইকুয়াল টু কি 0 তখন আমাদের মান দরকার কি শুধু ল্যামডা 2 ল্যামডা 2 স্কয়ার ইকুয়াল টু কি আসতেছে আমরা ল্যামডা 2 রাইখা ওইগুলোর ওই পাশে নিয়ে যাই তাহলে মানগুলো কি উল্টা যাবে তাহলে 900 নিচে ছিল চলে গেছে উপরে এবং 95 উপরে ছিল চলে আসছে কই নিচে তাহলে দেখো এখানে আমাদের ল্যামডার মান দরকার তাহলে যদি আমরা স্কয়ারটা তুলে দেই তাহলে এর উপরে কি এসে হবে রুট ওভার তাহলে 900 রুট করে আসে কত 180 এবং এটার জন্য আসতেছে কত 19 তাহলে দেখো এটা যদি আমরা আরেকটু ভাঙায় দেই তাহলে দেখো আসতেছে প্লাস মাইনাস 6 রুট ওভার 5 রুট ওভার 5 বাই 19 তো প্লাস আসতেছে প্লাস মাইনাস 6 রুট ওভার 5 বাই 19 এটাই আসতেছে কি তোমার ল্যামডার মান এখন দেখো আমরা যে ল্যামডা 2 মানটা পাইলাম প্লাস মাইনাস 6 রুট ওভার 5 বাই 19 এই ল্যামডা 2 মানটা যে ল্যামডা 1 এর যে মান বসায় যে আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো পাইছিলাম ওই এক্স ওয়াই জেড এর মাঝে আমরা ল্যামডা 2 পরিবর্তে এই মানটা বসাই তাহলে আমাদের কি এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাব এই শর্তের জন্য তাহলে দেখো এই যে আমাদের কি এটাই ছিল কি এক্স এর মান ওয়াই এর মান এবং কি জেড এর মান তাহলে দেখো এখানে যদি আমরা এক্স এর জায়গায় 1/3 ল্যামডা 2 এটুকু এই জায়গায় যদি আমরা এটুকু মান বসাই তাহলে এই 6 এবং এই 3 যদি কাটাকাটি যায় তাহলে থাকতেছে কত উপরে 2 তাহলে দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এবং রুট ওভার বাকিটুকু সবটাই থাকতেছে 5 বাই রুট ওভার 19 দেখো এখন ওয়াই এর পরিবর্তে যদি এখন আমরা মান ওয়াই এর জায়গায় যদি মানগুলো বসাই তাহলে এই 2 এবং 6 কাটাকাটি করলে আসে কত 3 প্লাস মাইনাস 3 রুট ওভার 5 বাই রুট ওভার 19 এবং জেড এর জন্য যদি আমরা বসাই জেড এর জায়গায় যদি বসাই তাহলে দেখো এখানে 6 আছে তাহলে এই 6 এবং এই 6 কাটাকাটি যাবে তাহলে থাকতেছে কত উপরের 5 থাকতেছে কত 5 রুট ওভার 5 প্লাস মাইনাস রুট ওভার 19 তো এগুলো আমরা পাইতেছি কি একটা এক্স ওয়াই এবং জেড তো এগুলো আমাদের কি মূলত সন্ধিবিন্দু একটা প্লাসের এবং আরেকটা কি মাইনাসের তাহলে আমরা সন্ধিবিন্দু সমূহ লিখি সন্ধি বিন্দু সমূহ তাহলে সন্ধিবিন্দু সমূহ দেখো আমরা কি কি পাইতেছি প্লাসের জন্য আমরা একটা মান পাইছি প্লাস 2 রুট ওভার 5 বাই 19 এবং আরেকটা প্লাসের গুলো লিখি 3 রুট ওভার 5 বাই রুট ওভার 19 এবং আরেকটা কত পাইতেছি 5 রুট ওভার 5 বাই রুট ওভার 19 এবং আরেকটা নিতে পারি কি আমরা মাইনাসের মানগুলো দিয়া তো মাইনাসের গুলো মাইনাস 2 রুট ওভার 5 বাই রুট ওভার 19 একটা কত আসছে মাইনাস 3 রুট ওভার 5 বাই রুট ওভার 19 এবং আরেকটা কত আসতেছে মাইনাস 5 রুট ওভার 5 বাই রুট ওভার 19 এগুলো আমার কি সন্ধিবিন্দু তারপর এখন সন্ধিবিন্দু নির্ণয়ের পরে আমাদের কি কাজটা ছিল যে ফাংশনের মাঝে আমরা যদি এই সন্ধিবিন্দুগুলো বসাই তাহলে আমরা কি লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান পাবো তাহলে আমাদের ফাংশনটা কি ছিল ফাংশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেহেতু সবগুলোর উপর স্কোয়ার আছে তাহলে প্লাসের এবং মাইনাসের মান দুটার জন্য কি সেম মান আসবে কারণ স্কোয়ারের জন্য কি মাইনাস থাকলেও কি মান কি ওই সেমটাই আসতেছে তাহলে দেখো আমরা একটা নির্ণয় করি তাহলে আমরা দুটা মান কি সেম পাবো তাহলে এক্স এর জায়গায় যদি আমরা এই মানগুলো বসাই তাহলে দেখো 2 রুট ওভার 5 বাই রুট ওভার 19 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসাই 3 রুট ওভার 5 বাই রুট ওভার 19 এবং প্লাস 5 রুট ওভার 5 বাই রুট ওভার 19 স্কোয়ার সবগুলোর উপরই কি স্কোয়ার তাহলে আমি স্কোয়ার যদি স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে এখান থেকে কি থাকতেছে 4 এবং 5 তাহলে কত আসতেছে 4 5 20 এবং নিচে আসতেছে কত 19 প্লাস এখানে যদি থাকে তাহলে কত আসতেছে 9 প্লাস 9 45 বাই 19 প্লাস এখান থেকে কত আসতেছে 25 5 25 এ তারপর দেখো কত আসতেছে 125 তারপর দেখো নিচে আসতেছে কত 19 এখন যদি আমরা নিচে গুলো লসাগু নিয়ে নিই 19 তাহলে উপরের গুলো যদি সবগুলো আমরা একসাথে যোগ করি 20 প্লাস 45 প্লাস 125 তাহলে দেখো আসতেছে কত 19 এবং উপরের সবগুলো যদি আমি যোগ করি তাহলে আসতেছে 190
যদি আমি কাটাকাটি করি তাহলে আসতেছে কত 10 তাহলে এটাই হচ্ছে আমার কি এফ এই ফাংশনের জন্য কি গরিষ্ঠ মান এবং এই মাইনাসের জন্য কি আসবে সেম মান আসবে তাহলে এফ বিন্দুর জন্য কি এই এই 10ই কি হচ্ছে আমাদের গরিষ্ঠ মান তাহলে দেখো এখন আমাদের কি লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে তাহলে সেম অনুরূপ ভাবে এখানে আমরা লিখে দেই অতএব গরিষ্ঠ মান ইকুয়াল টু কত 10 এখন আমরা ল্যামডা 1 এর যে দুইটা মান আসছিল -10 এবং কি -75/17 ওই -10 এর জন্য আমরা একটা মান নির্ণয় করছি এখন আমরা অনুরূপ ভাবে -75/17 এর জন্য আমরা কি আরেকটা মান আসবে একদম সেম অনুরূপ ভাবে তাহলে এখন আমরা লিখি ল্যামডা 1 ইকুয়াল টু -75/17 এটার জন্য আমাদের অনুরূপ ভাবে যে আগের যে ক্যালকুলেশন ছিল ওই সেম ক্যালকুলেশনে শুধু মানগুলো বসায়া আমাদের এক্স এর মান পাবো আমরা 34/7 ল্যামডা 2 ওয়াই এর জন্য পাবো আমরা -17/4 ল্যামডা 2 এবং জেড এর জন্য আমরা মান পাবো 17/28 ল্যামডা 2 এবং আমরা ল্যামডা 2 নির্ণয় করলে ল্যামডা 2 মান আসবে +140/17√646 এবং সন্ধিবিন্দুগুলো আসবে সন্ধিবিন্দু সমূহ আসবে তোমার 40/√646 35/√646 এবং -5/√646 এখন তোমার যে ফাংশনটা ছিল এই ফাংশনে যদি তুমি মান বসাও তাহলে তোমাদের মানগুলো আসবে এরকম 1600+1225+25 যদি উপরের গুলো সবগুলো যোগ করে যদি তুমি কাটাকাটি করে দাও তাহলে মান আসতেছে 75/17 সবগুলো মান আসতেছে কত 75/17 এটাই তোমার কি লঘিষ্ঠ মান লঘিষ্ঠ মান 75/17 এটাই তোমার কি সমাধান যদি একটু অঙ্কটা বড় তবে তোমার একটা শর্ট টিক বলে দেই দেখবা তোমাদের যে ফার্স্টের যে তোমাদের ল্যামটার মানগুলো আসছিল দেখো ফার্স্টে যে তোমাদের ল্যামটার মানগুলো আসছিল এই ল্যামটা 1 এর একটা আসছিল 10 এবং একটা আসছিল কি 75/17 উত্তরেও দেখো তোমাদের গরিষ্ঠ মান আসছে 10 এবং লঘিষ্ঠ মান আসছে কি 75/17 শুধু কি পজিটিভ মানগুলো আসছে তাহলে তুমি সহজে বুঝতে পারতেছ যে ল্যামটা 1 এর যে মানগুলো থাকবে ওইটাই তোমার কি শেষে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান হিসাবে আসবে এটা হচ্ছে তোমার কি শর্ট ট্রিক্স যদি তুমি এটা মাথায় রেখে যদি করতে পারো তাহলে অঙ্কটা কি খুবই সহজ।